Freedom in the mind, faith in the words, pride in our souls. Let's salute the nation on this Independence Day. Good morning, everyone. Channel 24/7 এর পক্ষ থেকে সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। শুরু করছি আজকের খবর। স্বাধীনতার পূর্বে 14 আগস্ট রাত 10টা থেকে 12টা স্বাধীনতা ও নিরাপত্তা সুনিশ্চিত করার অঙ্গীকারে জাস্টিস ফর আরজি কর এই স্লোগানকে সামনে রেখে মেরা রাত দখল করো কর্মসূচি মেদিনীপুর শহরে। মেদিনীপুর শহরের পঞ্চরচক রবীন্দ্র মূর্তির পাদদেশে জমায়েত নারী পুরুষ উভয়ই একদিকে চলছে প্রতিবাদী প্ল্যাকার্ড লেখার কাজ। মেরা রাত দখল করো কর্মসূচিতে সাড়া দিয়ে জমায়েত করেছেন সাধারণ মানুষও। মোবাইলের আলো জেলে, মশাল জেলে প্রতিবাদ মিছিল মেদিনীপুর শহরের রিং রোড প্রদক্ষিণ করে চলেছে এই কর্মসূচি। এছাড়াও চলছে নারী কণ্ঠে উই ওয়ান জাস্টিস স্লোগান। অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্মসূচির স্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আজকে 14 আগস্ট রাত্রি 9টা থেকে 12টা আপু 12টা আপনারা সবাই জানেন আরজি করে তখন তাদের তিলোত্তমাকে যে বিশংসভাবে ধর্ষণ খুন করা হয়েছে তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি। পাশাপাশি আমরা এনশিওর করতে চাইছি যে আগামী দিনে এই রকম কোনো ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত জায়গা, আমরা সন্দেশখালি, হাসখালি, মণিপুর, হাতরা সমস্ত জায়গা দেখতে দেখতে যে নৃশংস ঘটনাগুলো আমাদের দোরগোড়ায় চলে এসেছে। আরজি কর মেডিকেল হসপিটাল যেখানে একজন ছাত্রী ডিউটি চলাকালীন তাকে ধর্ষিত হয়ে খুন হতে হয়, এর প্রতিবাদেই আমাদের আজকের কর্মসূচি। 9টা থেকে 12টা পর্যন্ত এই টাইমটা, 12টা আপটু 12টা পর্যন্ত আমরা যে টাইমটা সিলেক্ট করেছি এর পিছনে একটা যথাযথ তাৎপর্য রয়েছে। আমরা মনে করি বা আমাদের উপর মেয়েদের উপর বিশেষ করে সমাজ যে ট্যাবু লাগিয়ে দিয়েছে যে মেয়েরা 9টার মধ্যে বাড়ি ঢুকে যেতে হবে বা 9টার পর বাড়ির বাইরে বেরোনো যাবে না, তারা 9টার পর যখন বাড়ি বাইরে বেরোবে তখন মনে করা হবে তার সঙ্গে যে নৃশংস ঘটনাগুলি ঘটে সেটা তারই ফল। এই প্রচলিত ট্যাবু ভেঙে ফেলার বিরুদ্ধেই আমাদের, ট্যাবুর বিরুদ্ধেই আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচি। সবাই সমস্ত ধরনের মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, এলাকার প্রগতিশীল অংশের সমস্ত মানুষ আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, সবাইকে অভিনন্দন। আমরা আশা করছি যারা যারা এসেছেন আপনারা সবাই আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করুন। আমাদের যে প্রতিভামূলক নাচ গান নিজে লেখা কবিতা বা মুখাবুনার ব্যবস্থা করা হয়েছে ওইটাতে অংশগ্রহণ করুন। আমাদের প্রোগ্রামে দেখা হোক, কেউ চলে যাবেন না, কেউ চলে গেলে আপনারা জানবেন যে পরবর্তী দিনে আপনি বা আপনার পাশের বাড়ি কোন বা আপনার পাশের আপনার মেয়ে সঙ্গে এই ঘটনা ঘটবে না তা আমরা নিশ্চিত করতে পারি না। আমাদের ডাক রাত্রি থাকুক মেয়েদের দখলে, আমরা আজ একসাথে হই, একসাথে মিলে প্রতিবাদ জানাই। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট, Channel 24/7।